এখানে লেখা 5800 আর এটা আপনারা পাচ্ছি মাত্র 1000 টাকা অ্যাডাপ্টার কিনলাম আমি হেলমেট কিনবো আমি টিটি দিতেছে এটা হচ্ছে ইয়োহিন নতুন আসছে জোকার এইখান থেকেই যে কোনো একটা নিব What's up everyone, this is Atik and welcome to my YouTube channel Atik Vlogs. Literally অনেক দিন পর ব্লগ করতেছি লাস্ট ব্লগ করেছিলাম অক্টোবরে আর এরপরে এই আজকে ব্লগ করা হচ্ছে আর এতদিন ব্লগ করি নাই কাজের প্রেসার ছিল এর মধ্যে কক্সবাজার গিয়েছিলাম একটা ট্যুরে ফ্রেন্ডসদের নিয়ে আর সেখানেও ব্লগ করা হয় নাই বিকজ কক্সবাজারে অনেক ব্লগ আছে আর রিসেন্টলি কক্সবাজার গিয়ে ঘুরে আসছি আমি ওইটার ব্লগও আমার চ্যানেলে আছে দ্যাটস ওয়াই আর কক্সবাজার ব্লগ করি নাই একটা চিল ট্যুর দিছি ফ্রেন্ডসদের নিয়ে আর এছাড়াও আরেকটা রিজন আছে সেটা একটু বলি অ্যাজ এ ব্লগার আমি আমার চ্যানেলে সব রকম ব্লগই আপলোড দিই ট্রাভেল ব্লগ মোটো ব্লগ লাইফস্টাইল ব্লগ আর এইসবের মধ্যে মোটো ব্লগ হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের বাট মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি ভালো হওয়া অনেক ইম্পর্টেন্ট আর লাস্ট আমার কক্সবাজার ট্রিপে আমি মোটো ব্লগ করছিলাম সেখানে সাউন্ড কোয়ালিটি অনেক বাজে ছিল যার কারণে ভিডিওটা অনেকটা বাজে দেখা গেছে ব্লগে আওয়াজটা অনেক খারাপ শোনা গেছে তাই ভাবছি অ্যাডাপ্টার কিনেই মোটো ব্লগ কন্টিনিউ করব আর এখন যেই কথাটা বলতেছি সেটাও আমি ভয়েস ওভার বসিয়ে দেন কথা বলতেছি আপনাদের সাথে সো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আমার ভিডিওটাতে আর যদি চান তাহলে আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যেতে পারেন আমার ফেসবুক লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে আর চাইলে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন ওইখানে আমি আমার ডেইলি আপডেটস দিয়ে থাকি গোপ্রোর মাইক অ্যাডাপ্টারের এত দাম যে চাইলেই সেটা কিনা আমার পক্ষে সম্ভব না সো অনেক কষ্টে টাকা জমাইছি আর এখন সেই সুবাদে যাচ্ছি বসুন্ধরা সিটিতে অ্যাডাপ্টার কিনতে সেখান থেকে যাব মিরপুর 60 ফিট একটা হেলমেটও কিনবো এখন অনেকে বলবে ভাই আপনার বাইক নাই হেলমেট কিনে কি করবেন ওয়েল আমার বাইক নাই বাট আমার ফ্রেন্ড নেহালের বাইক আছে সো আমি ওর বাইকে বেশিরভাগ ঘোরাফেরা করি তাই ভাবলাম একটা ভালো কোয়ালিটির হেলমেট নিয়েই নেই ইনশাল্লাহ এখন হেলমেট কিনতেছি আপনাদের দোয়া সাপোর্ট আর ভালোবাসায় সামনে বাইকও কিনে ফেলবো সো আর কথা না বাড়াই দেখা হচ্ছে আপনাদের সাথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে অলরাইট গাইস তো রাইট নাও আছি বসুন্ধরাতে আর এখানে দাঁড়ায় আছি সাকিবের জন্য সাকিব ভাই অনেক লেট আর সাকিব ভাই আসলে দেন হচ্ছে আমরা যাব মাইক অ্যাডাপ্টারটা কিনতে 2000 years later রাইট নাও আমরা আছি ফটো ফোকাস বসুন্ধরাতে আর আমাদের সাথে আছে সাকিব ভাই আর এই লোকটা আসতে এত লেট করছে না হলো দেড় ঘন্টা বসায় রাখছে আসতেই আছে আসতেই আছে তো ভাই এখানে গোপ্রো 9-এর প্রোটেক্টর লাগাইলো স্ক্রিন প্রোটেক্টর আর আমি ফাইনালি অ্যাডাপ্টারটা কিনতে যাইতেছি এই অ্যাডাপ্টারের কারণে এতদিন আমার ব্লগটা স্টপ হয়ে গেছে এই অ্যাডাপ্টার আমি আরো দেড় বছর আগে কিনছি আমি মোটামুটি টপ যদি ফার্স্ট 2-3 জন কিনে তার মধ্যে আমি একজন যদিও এখান থেকে পাই নাই এরা জীবনে আনেও দিতে পারে নাই আমারে আমি ডাইরেক্ট বাইরে থেকে আনাইছি এখন পাওয়া যাচ্ছে এখন বাংলাদেশে অ্যাভেলেবেল এখন এই যে ফটো ফোকাসে পাওয়া যায় এখানে সব সময় এখান থেকে এই প্রোডাক্ট পাবেন একটু ডিসকাউন্ট পাবেন এই আর পাবে তো না ভাই একটু কেন পাবেন আমি সাকিব ভাইরে নিয়ে আসছি একমাত্র এই যে এটাতে ডিসকাউন্ট দেওয়ার জন্য এখানে লেখা 5800 আর এটা আমরা পাচ্ছি মাত্র 1000 টাকা ওনার ব্যবসা না হয়ে যাবে আচ্ছা তো ফাইনালি অ্যাডাপ্টারটা কিনতেছি অ্যাডাপ্টারটা কেনার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে হলো হেলমেট কিনতে আমরা একটা হেলমেট কিনে দিও অবশ্যই ভাই আপনি যেটা পছন্দ হবে নেবেন জাস্ট আপনি পে করে দিবেন এইটুকু একটা জিনিস এটার জন্য এত দিন ওয়েট করছি আর এটার প্রাইসটা এত বেশি গোপ্রো কি বিজনেসটা করতেছে হ্যাঁ ভাই আচ্ছা মেইন যে ব্যাপার হইছে কি আমি সত্যি কথা এই মাইক অ্যাডাপ্টারটা যখন কিনি আমি 4000 টাকা দিয়ে কিনি বাইরে থেকে আনাই 4000 টাকা পড়ে আমার আর সেই সময় বাংলা তার 2 মাস পর থেকে দেখছি যে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে 7000-7500 করে বিক্রি হয়েছে পরে কমছে 6500 তারপর 5500 যদিও এখনও কিছু কিছু জায়গায় 5000 করে সেল হয় তো আমি কিন্তু 4000 টাকা দিয়ে কিনছি আরও 1.5 থেকে 2 বছর আগে যেটাই হোক ব্লগিং করতে হলে তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট আর কিনতে হবেই সো এই এ ফিউ মোমেন্টস লেটার আচ্ছা আমাদেরকে ইফতেকার ট্রিট দিতেছেন
তো তার নিজের খাবারটাই নাই, আমি আমার নিজের খাবারটা স্যাক্রিফাইস করে দিয়েছি। তো মানে আমি চাই, আমি যেটা চাই যে ইফতেগার কন্টিনিউ এভাবে ট্রিট দিক আর ওর সাবস্ক্রাইবার দিন দিন বেড়ে যাক, মানে তোর সাবস্ক্রাইবার বেড়ে যাবে, আমার ট্রিট দিবা আর সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ঠিক আছে? প্রতি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করেন। তো আপনারা খাবারটা দেখেন, আমাদের চার প্লেট আর তার নাই, আমাদের চারজনের খাবারই আছে বাট ওরটা নাই, আমি আমার খাবার স্যাক্রিফাইস করে দিয়েছি, স্যাক্রিফাইস করে দিয়েছে, কিন্তু আসলে মিথ্যা কথা, ওর খাবার আসছে। আটতলায় আছি এখন আমরা বসুন্ধরা আর ইফতেকার ট্রিট দিচ্ছে আমাদেরকে, অ্যাডাপ্টার কিনলাম আমি, হেলমেট কিনবো আমি, ট্রিট দিতেছে ইফতেকার। কথা বলি এখন ইফতেকার দিতেছে ট্রিট, আমরা 60 ফিটে যে তোমার কাছ থেকে ট্রিট নিব, এটা কিন্তু ভিডিওতে আপনারা দেখবেন, আর যদি না দেখেন তাহলে আর কিছু বলার নেই আমার। পটটট ভিডিও শেষ, ভিডিও শেষ। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, তুমি আমার মতো আমি তোমার মতো। ওকে গাইস, তো রাইট নাও আমি আছি মিরপুর বাইক গিয়ার প্রিন্স ভাইয়ের দোকানে। প্রিন্স ভাইকে কম বেশি সবাই চিনে ইউটিউবে, তারও একটা চ্যানেল আছে ট্রাভেলার্স ডায়েরি। সো এই হচ্ছে প্রিন্স ভাই। হ্যালো। সো প্রিন্স ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনার দোকান থেকে হেলমেট নিব, যেহেতু আমি অনেকদিন ধরে ইয়োহির হেলমেট নিব ভাবছিলাম, আর উনি হচ্ছে ইয়োহির ডিলার, রাইট প্রিন্স ভাই? ইম্পোর্টার। প্রিন্স ভাই হচ্ছে ইয়োহির ইম্পোর্টার। সো উনার কাছে ইয়োহির অনেক কালেকশন আছে, তো এখান থেকে আমরা দেখবো আর আপনাদেরকে প্রাইসগুলো একটু বলবো যে কোনটার কত প্রাইস আর আমি কোনটা নিচ্ছি। এটা হচ্ছে ইয়োহির নতুন আসছে জোকার। তো হেলমেটটা অনেক জোস, সুন্দর একটা গ্রাফিক্স করছে, জোকারের গ্রাফিক্স করা। আর এই পাশে আগের ডিজাইনের কিছু হেলমেট আছে। চারটা হেলমেট আমি চুজ করছি। হ্যাঁ, এটা হচ্ছে ইয়োহির নতুন জোকার এডিশন যেটা। প্রিন্স ভাই এটার প্রাইস কত? এটা 5,500 টাকা। আর এইটার গ্রাফিক্সটাও খুব সুন্দর। এইটার প্রাইস কত? এটা 5,000, এটা 4,200 আর ওইটা হচ্ছে 4,200। এটা 4,200, এটা 4,200, এটা 5,000। সো এইখান থেকেই যে কোনো একটা নিব। আর এখানে আরও ইয়োহির অনেক কালেকশন আছে, তো আপনারা চাইলে আসতে পারবেন বাইক গিয়ারে, প্রিন্স ভাইকেও দেখতে পারবেন সরাসরি, আর হচ্ছে হেলমেটও কিনতে পারবেন। ওকে, তো হেলমেট নেওয়া শেষ, আর কী হেলমেট নিছি সেটা বাসায় গিয়ে আনবক্সিং করে দেন দেখাবো। আর থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই আজকে সময় দেওয়ার জন্য, আর ইনশাল্লাহ আবার দেখা হবে। প্রিন্স ভাই থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ভাই, আজকে টাইম দিতে পারলাম না, ইনশাল্লাহ ব্যস্তের জন্য, ইনশাল্লাহ পরে আড্ডা হবে, দেখা হবে ইনশাল্লাহ। ইফতেকারকেও থ্যাংক ইউ, সে ট্রিট দিছে প্লাস সাথে ছিল, বাট এখন পর্যন্ত কিন্তু ওর কাজটাই করা হয়নি। সো এখন ইফতেকারের কাজটা করবো আমরা, দেন আমরা বাসার দিকে যাব। সো আপনাদের সাথে একদম বাসায় গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি দ্য টাইম ইজ হেয়ার, এখন আমি আমার হেলমেটটা আনবক্সিং করব আর আপনাদেরকে দেখাবো আমি কোন হেলমেটটা নিছি, আর এটা একটা ছোট্ট রিভিউ দিব আর হেলমেট সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সাথে। সো ফার্স্টে আনবক্সিংটা করে নিই। হেলমেট আনবক্সিং এর বিষয়ে তেমন একটা কিছু নাই, বিকজ বক্সের ভিতরে জাস্ট হেলমেটটাই আছে আর কিছু নাই। তারপর একটা নতুন জিনিসের একটা ফিল থাকে আনবক্সিং এর। তো এই হচ্ছে আমার হেলমেট, ভিতরে আর কিছুই নেই, তো বক্সটাকে সাইডে রাখি। আর সুন্দর একটা ব্যাগ দিছে, এটার ভিতরে হেলমেটটা ঢুকে রাখতে পারবো। তারপরে হচ্ছে রেডি তো? আচ্ছা দেখাই, দিস ইজ দ্য হেলমেট। সো ফাইনালি একটা হেলমেট কিনলাম, এমন একটা হেলমেট, এই ফার্স্ট আমি হেলমেট কিনছি, তো বলতে পারেন এটা আমার ফার্স্ট হেলমেট। তো এইখানে ভাইজারটা একটু দেখাই আপনাদেরকে, এটা অ্যাকচুয়ালি পিন লক ভাইজার। মানে ভাইজার ছাড়া এই প্রথম দেখতেছি আর কি সামনে থেকে। তো এটার সাথে একটা ম্যানুয়াল দিছে যেটা দরকার নাই আই থিঙ্ক,
সো প্রথমে হেলমেটের ডিজাইন সম্পর্কে বলি, এটা হচ্ছে ইয়োহিন 978 মডেলের একটা হেলমেট ফার্স্ট এডিশন, আর এটার গ্রাফিক্সটা খুবই সুন্দর। এখানে ইয়োহিন আরও হেলমেট ছিল, বাট আমার এইটা অনেক নজরে লাগছে আর কি, তো এটাই নিছি। এটার ভিতরে এখানে স্পয়লার দেওয়া আছে, আরেকটা মডেল আছে যেটা স্পয়লার নাই। এটার ভেন্টিলেশন সম্পর্কে বলি, এটার ভেন্টিলেশন উপরে দুটো ভেন্টিলেশন আছে, উইচ ইজ ভেরি গুড, আর সামনেও আছে ভেন্টিলেশন। তো এই ইয়োহি এই 5,000-5,500 টাকার ভিতরে আপনাকে ইসিই সার্টিফিকেট দেওয়া একটা হেলমেট দিচ্ছে। যদিও বাজারে অনেক হেলমেট আছে ইসিই সার্টিফিকেট সহ, বাট ইয়োহি ইজ ডুইং ভেরি গুড। আর ইয়োহি হেলমেট আমার আগে থেকেই পছন্দ, ওদের গ্রাফিক্সগুলো খুবই সুন্দর হয়। তো এখন আসি এটার ভাইজার, এখানে পিন লক ভাইজার দেওয়া হয়েছে এই হেলমেটে। আর এটার ভাইজার তিন রকমের হয়, একটা পুরো হোয়াইট হয়, একটা কালারিং হয়, আর এটা হচ্ছে স্মোকি, যেটা হচ্ছে লাইক আপনি ভিতর থেকে ইজিলি সবকিছু দেখতে পারবেন, লাইক সানগ্লাস বলতে পারেন। আর এইখানে দেওয়া আছে ডে টাইম ইউজ অনলি, বাট আপনি রাত্রেবেলাও এটা দিয়ে 70-80% দেখতে পারবেন ইজিলি। যদিও ইয়োহিতে পিনলক ভাইজার দিছে, বাট এটাতে এন্টিফগ ভাইজারটা দেয় নাই, যেটা এসএমকের যে ব্র্যান্ডটা আছে সেটাতে এন্টিফগ ভাইজার দেওয়া থাকে, বাট আমি চাইলে এন্টিফগ ভাইজার ইউজ করতে পারবো পিনলকের মাধ্যমে। তো এইখানে এটা লক করলে এখানে একটা আওয়াজ হয়, সো এটা হচ্ছে পুরোপুরি লক হয়ে যায়, তখন আর ভিতরে বাতাস ঢুকার আর ওই চান্সেসটা থাকে না একদমই। তো এখন আসি একটা হেলমেটের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্যাডিং। আর এটার প্যাডিং যথেষ্ট সুন্দর আর যথেষ্ট নরম দেখা যাচ্ছে। এইখানে আপনার চেনের সাইডেও একটা মানে প্যাডিং সিস্টেম দেওয়া আছে, যেটার কারণে আপনি ভিতরে বাতাস ঢুকবে না। আর মোটো ব্লগের ক্ষেত্রে দেখা গেছে যে এইখানে মাইক লাগালে ভিতরে যে বাতাসটা আছে ওইটার আওয়াজটাও শোনা যাবে না, আই হোপ, এখনো যেহেতু ইউজ করি নাই বলতে পারতেছি না। এটার লকটাও খুবই সুন্দর অ্যাজ ওয়েল সব হেলমেটের মতোই। আর এটার ওয়েটটা খুবই লাইট, মানে আই ডোন্ট নো এখানে লেখা আছে কিনা, ইয়েস লেখা আছে এখানে 1450 গ্রাম, মানে অনেক লাইটই একটা হেলমেট। এখানে এমটির হেলমেট 1500-1600 গ্রামের মতো হয়। তো হেলমেটটা খুবই ভালো লাগতেছে বিকজ অফ এটার গ্রাফিক্সের জন্য। আই ডোন্ট নো আপনাদের কেমন লাগতেছে, কমেন্ট করে জানান কেমন লাগতেছে। আর অবশ্যই আপনারা দেখছেন আমি দেখাইছি যেসব হেলমেট ওই দোকানে ছিল। তো এখন বলি আমি কেন ইয়োহি চুজ করছি, বিকজ ইয়োহি অনেক ভালো কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমার ইয়োহি চুজ করা। আর আমার আশেপাশে ভাই ব্রাদার কিছু আছে যারা ইয়োহি ইউজ করে, আর 4,000-5,000 টাকার মধ্যে ইয়োহি খুব ভালো ভালো হেলমেট দিচ্ছে। যদিও অনেক ব্র্যান্ড আছে বাজারে, বাট ইয়োহি যেহেতু বাংলাদেশে অনেক নাম করা একটা ব্র্যান্ড, দ্যাটস ওয়াই আমি ট্রাস্টেড হয়ে এই ইয়োহি হেলমেটটা নিছি। তো আই থিঙ্ক আপনাদের ভালো লাগছে আমার হেলমেটটা। তো ইউজার রিভিউ তো এখন দিতে পারতেছি না, ইনশাল্লাহ সামনে ইউজার রিভিউ পাবেন আমার চ্যানেলে, তো সেটার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে। এই ছিল আমার হেলমেট সম্পর্কে ভিডিও, যদিও হেলমেট নিয়ে আর বেশি কিছু দেখানোর নাই। তো দেখতে দেখতে 2020 চলে গেছে, 2021ও চলে আসছে, এই বছরটা ইনশাল্লাহ আমরা যাতে ভালো মতন কাটাতে পারি সেই সুযোগটা আল্লাহ আমাদেরকে করে দিক। সো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আর আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে আমার ভিডিওটাতে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, দিস ইজ আতিক সাইনিং আউট, আল্লাহ হাফেজ।